জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে স্মৃতি বিজড়িত বাড়িতে কিছুক্ষণ অবস্থান করেন প্রধানমন্ত্রী। এদিকে মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশে নানা আয়োজন করা হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মনে রাখবে বা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। শেখ মুজিব বাঙালির অভিসংবাদিত নেতা, নেতৃত্ব দিয়ে একটি জাতিকে তিনি এনে দিয়েছিলেন স্বাধীনতা, আলো ছড়িয়ে দিয়েছিলেন বিশ্বব্যাপী। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে টুঙ্গিপাড়া তার সমাধিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এর পরপরই জাতির শ্রেষ্ঠ সন্তানের সমাধি শ্রদ্ধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাজানো হয় বিয়োগল, দেয়া হয় সম্মান গার্ড। পরে বঙ্গবন্ধু সহ একাত্তরের 15 আগস্ট নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। দলীয় নেতাকর্মীদের নিয়ে আরো একবার শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। নীরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুকে স্মরণ করেন তারা। এর পরপরই টুঙ্গিপাড়ার আকাশ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে 100 সালাম প্রদর্শন করেন বাংলাদেশ বিমান বাহিনী। মনোজ্ঞ উড্ডয়নশৈলীর মধ্য দিয়ে স্মরণ করা হয় জাতির পিতাকে। এদিকে সারাদেশে মুজিব বর্ষ উপলক্ষে নানান আয়োজন করা হয়। বিভিন্ন সংগঠন এবং অঙ্গ সংগঠনও মুজিব বর্ষের উপলক্ষে আয়োজন করে। ডেস্ক নিউজ, SNTV।